তিনি আমার মারেন নাই, আমি যে মিথ্যা বলছি ইয়া রাসূলুল্লাহ। আমি যে মিথ্যা কথা বলছি, আমার কি উপায় হবে? আপনি কোনোদিন আমার মারেন না, আমি আপনার সাথে মিথ্যা বলছি, ছলনা করছি, তাই আমি যে গুনাহগার হয়ে গেলাম, আমার উপায় কি হবে? আমার নবী বলল, আকাশ রে, আমিও জানি আমি কোনোদিন তোর গায়ে মারি নাই, তারপরে তুই এমন মিথ্যা বললি, ছলনা করলি, এর কারণটা কি? আলী আকাশ বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ে বলেছিল, আমার মার কাছ থেকে শুনে আমি এমন ভাবে বিশ্বাস করেছিলাম, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বজনের কামাই। মা হলো আমার প্রথম গুরু, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে নিজের স্তন পান করিয়ে নিজের মুখের খানা খাইয়ে আমাকে বড় করছে, হৃষ্টপুষ্ট করছে। সেই মা বলছিল, যদি পারস যে কোনোভাবে দয়াল নবীর মোহরের নবতে একটা বার চুমা দিস, তাহলে তোর যেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই লোভটা আমি সামলাইতে পারি নাই, এই জন্য আমি মিথ্যা বলছি, ছলনা করছি, আমার উপায় কি হবে? আমার নবী আকাশকে টান দিয়া বুকে জড়িয়ে বলে, আকাশ রে, এইরকম ছলনা করা, এইরকম মিথ্যা কথায় কোনো পাপ হবে না। শুধু তুই না, তোর মা তোকে বলেছে, আমি তোকে আশীর্বাদ করলাম প্রাণ ভরে, আল্লাহ তাআলা তোর কারণে তোর 14 সিঁড়ি পর্যন্ত বিনা হিসেবে জান্নাতবাসী বানায়। আশেক থাকে মাসে গেধেনে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। আশেক যদি মাশেকের ধ্যানে থাকে, ভক্ত যদি তার গুরুর ধ্যানে থাকে, এটার নামই তো ইবাদত। তাই আশেক থাকে মাশেক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। তাই বাজান আশেক হয়েছিল সেদিন আলী আকাশ, দৃষ্টান্ত স্থাপন করে গেছে, একবার মোহরে নবুয়তে চুমা খেয়ে তার 14 সিঁড়ি পর্যন্ত বিনা হিসেবে জান্নাতে যাবে। করি সরিষার ভিতরে সাহাবা দেখলো সরিষার ভিতরে ও নবী, ওটা তো অতীত, আমি দেখবো কিভাবে? আমি আপনাকে কি বলবো, একটা গানও তো আপনি শোনাইছেন, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদরে নাসিন লেখি আর রসুল পাবি। আপনি তো গান গেয়ে গেলেন, আমার কি আর জবাব কিছু দেওয়ার কিছু আছে এখানে? না, আমার জবাব দেওয়ার এখানে কিছুই নাই। সাধক জালালউদ্দিন খা তার গানের মধ্যে বলছে, দেখলেই ছবি পাগল হবি আর ঘরে থাকতে পারবি না, বাহিরেতে পীরের ছবি, ভিতরে তার নূর নবী, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। কবি জালাল কয় ডুবে দেখ, চোদ্দটা নিয়ে বিয়ে করছে আমার দয়াল নবী। 14 বিয়ে করার তার দরকারটা ছিল কি? জাগতিক দুনিয়া, বিভিন্ন প্রয়োজন হয়ে থাকে, কিন্তু এর ভিতরও আছে বাহিরও আছে। বাহিরের কথাটা সবাই আলাপ করে বিভিন্নভাবে, বিভিন্ন জনে নিয়ে আসছে, বিভিন্ন জনে আসছি। আর রাসূলুল্লাহ, আমি আপনার দাসী হয়ে থাকতে চাই। আমার নবী কয় দাসী হওয়ার সুযোগ নাই, যদি আমার কাছে থাকতে চাও তাহলে বিয়ে বসো, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো। এইভাবে করতে করতে 14টা বিয়ে হয়। আর এর ভিতরটা হলো এই 14 পুয়াই হলো 3.5 হাত ওজন, নাকি বাবা? মানব দেহটা 3.5 হাত না? 3.5 হাত হলে পুয়া লাগে কয়টা? 14 পুয়ায় তো 3.5, 12 পুয়ায় 3 নাকি? 14 পুয়ায় হইল 3.5। তাই নবী আসলে জাগতিক দুনিয়ায় কোনো বিয়ে করছে কিনা এইটাই বাকে জানে। এটা আধ্যাত্মিকের সাথে সমন্বয়। 14 পুয়ায় 3.5 হাত ওজুত নিজের দেহ, তাই 14 জায়গায় 14টা নিখে বিয়ে। লালন সাইজির এক গানের মধ্যে বলছে, লালন সাইজি তার গানের মধ্যে বলছে, রাসূল যিনি নয় কো তিনি, আব্দুল্লাহর তো নয়, আগে বোঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজে বিজে পয়দা হলে আমেনাকে মা বলিলে প্রকাশ হলো মদিনায়। নবীর 4 সন্তান, 4 সন্ততি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। 3 বিবি তার ছয়ে দেনা, 11টা বাপ পড়ে। চার সন্তান, 4 সন্ততি গণনা। সন্তান মানে ছেলে, সন্ততি মেয়ে। এই জাগতিক দুনিয়ায় নবী তো 14টা বিয়ে করলো, 2 ঘরে সন্তান হয়েছে। খাদিজাতুল কোবরা বড় আম্মা যান, তার গর্ভে 7 জন, 4 জন মেয়ে, 3 জন ছেলে। মেরি বা মারিয়া নামে আরেকজন বিবি নবীর, সেই ঘরেও একটা ছেলে সন্তান, নাম তার ইব্রাহিম। 4 জন ছেলে ছিল তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম। শিশুকালেই মারা যায়। মেয়ে 4 জন জীবিত রয়, রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা, এই মোট 8 জন। তাই বলছে 4 সন্তান, 4 সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। 3 বিবি তার ছয়ে দেনা, 11টা বাপ পরে রয়। শেষে লালন সাইজি তার গানের ছন্দে বলছে, মোহাম্মদ হয় জন্মদাতা, রাসূল হলো ধর্মপিতা, লালন বলে ভক্তিলতা, আল্লাতে মিশিয়া। আমি বলার জন্য চেষ্টা করলাম। আমার কাছে আর একটা কথা আছে, সেই কথাটা হলো ওই যে বিনা করির দোল সেদে দেয়, এখন না লইলে আখের পস্তা বিমনে। আইগো যাই নবীর দিনে গান করছিলাম, সেখান থেকে বলল, অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন চাবি সেই ধনই পাবে। বিনা করির ধন সেদে দেয় এখন, না লইলে আখেরে পস্তা বিমনে। কত বিনা করির দোন সেদে দেয় এখন, এটা কি? এটা বিনা করির দোনটা কি? বিনা করির দোন মানে টাকা পয়সার বিনিময়ে যেটা বিক্রি হয় না, নাকি বাবা? হ্যাঁ, আমার ভাইজন বলে গেছে একটা কথা, ওই বিনা করির ধন যদি তুমি পাইতে চাও তাহলে একজন সাধুর কাছে চলে যাও। হ্যাঁ, অবশ্যই। সাধুকে এই দেহটাকে যে ধুইয়া মুইসা পরিষ্কার করছে, পৃথিবীর যত স্বাদ আহ্লাদ এটা যে বর্জন করছে, সে ব্যক্তি তার শুদ্ধতার মাধ্যমে সাধুতে রূপান্তর হয়েছে। না সেই ব্যক্তির কাছে তো জন লাগবে। প্রত্যেকটা নবী রাসূল সাধু, মনে রাখবেন। প্রত্যেকটা নবী রাসূলরা সাধু, তারা নিষ্পাপ। প্রত্যেকটা ওলি আল্লাহ সাধু, তারাও নিষ্পাপ। তো নবীর যুগে, নবতের যুগে নবীর কাছে, বেলায়েতের জামানায় ওলির কাছে গেলেই তো সাধুর দরবারে গেল, সাধুর দরবার ছাড়া হবে না। তবে বিষয়টা কি বাবা? বিনা করির ধন সেদে দেয় এখন, না লইলে আখের পস্তাবি মনে। আমার একটা কথা মনে হয়েছে, সেই কথাটা হলে কি বাবা, আপনার চোখ দুধের দাম কত? কেউ যদি বলা হয় 1 লক্ষ টাকা দেবো, চোখ দুইটা খুলে লয়ে যাবো, দিবেন? দিবেন না। তাহলে চোখের দাম আরো বেশি। দুইটা কিডনি, একজনের একটা কিডনি অচল হয়ে গেলে আল্লাহ এক্সপায়ার দিয়ে দিছে, গাড়ি যেমন চাকা এক্সপায়ার থাকে তেমনি আল্লাহ দুইটা কিডনি দিছে, একটা চোখেলেও দেখা যায় দুইটা দিছে, একটা কান হইলে শোনা যায় দুইটা দিছে, একটা কিডনি হইলে মানুষ বসে, দুইটা কিডনি দিছে। একটা কিডনি যদি ট্রান্সফার করতে যান তাহলে এখানেও আপনার 50-60 লাখ টাকা কমে হয় না। তো বাবা আপনি আপনার পার্সগুলিকে একবার হিসাব করে দেখেন তো বাবা, আপনার এই পার্সগুলিকে হিসাব করে দেখেন তো, মানব দেহের ভিতরে যে পার্সগুলি আছে এক একটার মূল্য কত করে, সর্বসাকুল্য মূল্য কত, এই যত এই মূল্য জীবনেও একজন মানুষ শোধ করতে পারবে না। বিনা করির ধন সেদে দেয় এখন লালই লাখের প্রস্তাবই মনে, এটা মার বাবাই তো আমার দিছে নাকি বাবা, নাকি বাবা, মার বাবাই আমাকে দিয়ে দিল, আমি না চাইতেই তা পেয়ে গেলাম, এত অমূল্য অমূল্য সম্পদ। তাই সাধু তো অবশ্যই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজনের কামাই। মা বাবা হলো আপনার প্রথম গুরু, নাকি বাবা, মা বাবা হলো প্রথম গুরু, তারাই তো আপনাকে সাইদা সাইদা আপনার এই বডি টাকচার, আপনার এই পার্সপাতি সবকিছু বানাইছে। মা বাবা ছাড়া হইছে না, নাই তারাও সাধু। বাবা বাঙালি নাকি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, এটা বলছে তো থাকতে রতন মানুষ চিনে না, একবার যদি হারিয়ে ফেলে সে তখন বুঝতে পারে যে আমি কি জিনিস হারাইলাম, আর কি সারা জীবন মাথা কুটলেও পাবো। আমার হাসিব বাবারে কি সারা জীবন মাথা কুটলে পাওয়া যাবে, আমার রশিদ বাবারে কি পাওয়া যাবে, পাওয়া যাবে না। সেই যে ঘরের বাহির করে আমাকে চলে গেল আমার বাবা, আমার মা, তারা চলে গেল, থাকতে বুঝি না এক মুহূর্ত মায়ের কাছে বসবো, বাবার কাছে বসবো, এটা বুঝে আসে না। দুনিয়ার হাউস আহ্লাদে, টাকা পয়সার লোভে, যশ খ্যাতির লোভে জায়গায় জায়গায় ঘুরছি, পীর মুর্শিদের কাছে যাওয়ার সুযোগ পাই নাই, উস্তাদের কাছে যাওয়ার সুযোগ পাই নাই, মা বাবার কাছে বসার সুযোগটা পর্যন্ত পাই নাই। এখন শত চেষ্টা করলে আমরা পাবো না। আমার নবী এতিম হয়েই দুনিয়াতে এসেছে, 6 বছরের বালক, তার একজন বন্ধু ছিল, নাম ছিল তার তাহের। তাহেরের সাথে দুপুরের রোদ্রে আমার নবী খেলাধুলা করে, রোদ্রের চোটে মুখখান তার মলিন হয়ে যায়। তাহেরের বাবা ওই রাস্তা দিয়ে যাইতে দেখে যে তাহের দুপুরের রোদ্রে খেলছে, চেহারাটা যেমন সূর্যের তাপে পুড়ে যাইতেছে। তাহের বাবা, তুমি কি করছো এই দুপুরের রোদ্রের মধ্যে খেলতেছো? যাইয়া তাহের রে জড়াইয়া ধরছে বুকের মধ্যে, বাবা তুমি কি করছো এই দুপুরের রোদ্রে, তুমি খেলাধুলা করো। দুই গালে এই গালে ওই গালে চুমা খায়, কপালে চুমা খায়। আমার নবী পাশেই দাঁড়ানো, নবী শুধু চেয়ে দেখে, তাহেরের এই আদর দেখে, তাহেরের বাবার এই আদর দেখে আমার নবী জীবনে আশ্চর্য হয়ে গেছে। জীবনে সে যেন এতটুকু বয়সে আর বাবার আদর দেখে নাই। তাহেরের হাতে খরমা দিয়ে বলে, বাবা তুমি খাও আর তুমি বাড়িতে চলে যাও, ছায়ায় চলে যাও, এই রৌদ্রে আর থাইকো না। আমার নবী তাহেরকে ডাক দিয়ে বলে, তাহের